সালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইয়াসিন আরফাত সবাইকে আমার চ্যানেল ফিস সলিউশনে স্বাগত আজকে আমি তৃতীয় অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব তো এই প্রশ্ন আমাদেরকে এ কি প্লাস এ টু দেওয়ার মানে থ্রির মান আঠারো রুট থ্রি দেওয়া আছে এবং ফি স্কে মানে থ্রি ইকুয়াল টু টু রুট টু দেওয়া আছে কত আমাদেরকে বলছে ফি এর মান নির্ণয় করার জন্যে কথা বলছে দেখাও যে এ সমান এত আর গতে বলছে এত মান নির্ণয় করার জন্যে তো প্রথম আমি ক নম্বরকে সমাধান করতেছি ক এখানে আমাদেরকে পি এর মান নির্ণয় করতে বলছি তো উদ্দীপকের প্রথম অংশে ফি এই জন্য প্রথম অংশে আমাদের কতে কাজে লাগবে না এখানে দ্বিতীয় অংশে ফি আছে তাহলে আমরা দ্বিতীয় সাহায্যে তাহলে দেওয়া আছে মাইনাস থ্রি ইকুয়েল টু টু রুট টু এটার সাহায্যে এখন আমরা পি এর মান বের করবো তাহলে বা থ্রি স্কে দেবাব আসে এভাবে সমান টু রুট টু দেবাবা আছে এভাবে মাইনাস থ্রি এর দিকে আসলে হবে প্লাস থ্রি তাহলে বা থ্রি স্কেয়ার দেবাবা আসে এভাবে সমান দেবাব আছে এভাবে এবার টু রুট টু এটাকে আমি টু এ বি আকারে নেব টু এ বি এ আকারে আমি এটাকে নিব তাহলে টু রুট টুকে আমি লিখতে পারি টু ইন্টু রুট টু ইন্টু ওয়ান মানে কোনো চেঞ্জ হয়নি তাহলে টু এ বি আকারে হয়ে গেছে এখানে এ হচ্ছে রুট টু আর বি হচ্ছে ওয়ান এ হচ্ছে রুট টু বি হচ্ছে ওয়ান এখন আমি যদি এ প্লাস বি হলি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোলি সূত্র বানাইতে চাই তাহলে আমাকে আগে দিতে হবে এ স্কোয়ার আর শেষে দিতে হবে বি স্কোয়ার তো এখানে সেম আমি আগে এ স্কোয়ার দিই হচ্ছে এখানে রুট টু তাহলে রুট টু স্কোয়ার কিছু না মানে প্লাস শেষে দিতে হবে আমাকে বি বি হচ্ছে এখানে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে এখন এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র তাহলে বা ফ্রি স্কোয়ার সমান সমান এ প্লাস বিল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার এবার ওপর পাশ থেকে আমি স্কোয়ার বাদ দিব অর্থাৎ বর্গমূল করব তাহলে হয় বাফি সমান সমান রুট টু প্লাস ওয়ান বাস তাহলে আমাদের ফির মান নির্ণয় করার শেষ তো এখন আমি খ নম্বর সমাধান করবো খতে বলছে এ সময় রুট থ্রি প্লাস রুট টু দেখানোর জন্য তাহলে এখন আমরা খ করব খ নম্বর দেওয়া আছে ক্ষতি আমাদেরকে এর মান দেখানোর জন্য বলছি তাহলে এই আছে প্রথম অংশে এর মানে আমরা প্রথম অংশ ধরে কাজ করবো তাহলে প্রথম অংশে কি আছে এ কিউ প্লাস এ টু দি ফোর মাইনাস থ্রি সমান আঠারো ও থ্রি তো প্রথমে আমরা একটু সাজাই নিই তাহলে এ কিউব যেভাবে আছে এভাবে প্লাস এ টু দি ফোর মাইনাস থ্রি সমান হচ্ছে ওয়ান বাই এ কিউব এটা আমরা জানি সমান আঠারো রুট্রি এখন একইব হর থেকে আমাকে বাদ দিতে হবে যেহেতু হরে একইব আছে তাহলে আমি পুরো রাশিটাকে একই দ্বারা গুণ করবো তাহলে বা একইবকে যদি একই দ্বারা গুণ করি হবে এইটি সিক্স প্লাস ওয়ান বাই এক ইউবকে যদি একই দ্বারা গুণ করি তাহলে হবে ওয়ান সমান আঠারো রুট্রিকে যদি একই দ্বারা গুণ করি তাহলে আবার হবে আঠারো রুট্রি একই কেভাবে সে একটু দেখার সুবিধা হয় যেমন এখানে একইব আছে এ আমি একইব লিখলাম আর একই দ্বারা গুণ করা মানে সাথে এক ইউব দিলাম প্লাস এখানে ওয়ান বাই একিউব আছে আমি ওয়ান বাই এক দিলাম এবার এক কিউব দ্বারা গুণ করা মানে একইব আমি গুণ করলাম সমান এখানে আঠারো রুট্রি আছে তাহলে আঠারো রুট্রি দিলাম কিউব দ্বারা গুণ করা মানে এখানেও কিউব দেওয়া লাগবে দিলাম তাহলে এখন এ গুন করলে হয় দা সিক্স এ কিউব ইন্টু একইব তাহলে এই সিক্স আর এখানে একইব একই কাটাগারি থাকে ওয়ান সমান এখানে আঠারো রুট্রি কিউব এখন এটাকে আমি একটু সাদা লিখি তাহলে এটি টু বা সিক্স এটা প্লাস আঠারো রুট্রি এ কিউবে এদিকে আসলে হবে মাইনাস আঠারো রুট থ্রি এ কিউ প্লাসের প্লাস ওয়ান এর ওয়ান সমান সমান জিরো জিরো এখন এটাকে আমি এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র বা এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র বানাবো তাহলে এইটিথ বাই সিক্সকে আমি লিখতে পারি এ কিউব হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস সূত্রের টু প্রথম ব্যাকেটের ভিতরে যা আছে তা একবার অর্থাৎ এ আর কি প্রথম ব্যাকেটের ভিতরে যা থাকে সেটা হচ্ছে এই তাহলে টু এ এখন বি আমাকে দিতে হবে তো সিস্টেম সহজ কোনো কঠিন কিছু নেই এখানে আসে আঠারো উঠছে কিউব আমি লিখছি টু এ কিউব তাহলে এখানে যদি আমি যদি মনে মনে কাটি তাহলে এ কিউব এ কিউব কাটা আচ্ছা আমি একটু ব্যাঙে দেখাই এখানে আসে আঠারো রুটছি এক কিউব আমি লিখলাম টু এ কিউব তাহলে এখানে এই যে এ কিউব এ কিউব কাটা দুই দিয়ে আঠারোকে কাটলে হয় নয় তাহলে বাকি আছে নাইন লুটছি এই জন্য আমি এখানে দিলাম নাইন লুটছি তাহলে নয় দিকে আঠারো রুটছি এ কিউব তাহলে এটা হচ্ছে সূত্রের টু আর এ কি হচ্ছে এ নাইন রুট থ্রি হচ্ছে বি তাহলে টু এ এবি আকার আমি পেয়ে গেছি প্লাস বি স্কোয়ার তাহলে বি কে নাইন রুট থ্রি তাহলে নাইন রুট থ্রি হোল স্কোয়ার তাহলে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হয়ে গেছে এখন আমাকে বুঝতে হবে কোনো কিছু বেশি বা কম লেখছে কিনা প্রথমটা ঠিক আছে বা স্কটাও ঠিক আছে সে সূত্রে কিন্তু ঠিক নেই এখানে আছে শুধু ওয়ান আমি লিখছি নাইন রুট থ্রি হোল স্কোয়ার তাহলে নাইন রুট থ্রি হোল স্কোয়ার মানে কত নয় রুপি স্কোয়ার মানে একাশি আর রুটির স্কোয়ার মানে রুট স্কোয়ার একটা তিন তাহলে হয় তিন একে তিন তিন আটা চব্বিশ এর মানে দুইশো তেতাল্লিশ আসে ওয়ান আমি লিখছি দুইশো তেতাল্লিশ এর মানে আমি দুশো বিয়াল্লিশ বেশি লিখছি তো যেটা বেশি লিখছি সেটাকে আমি মাইনাস দিয়ে বাদ দিয়ে দিলাম তাহলে বা এ কিউ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ পর্যন্ত এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে হয় তাহলে আমি আচ্ছা এটাকে এখানে মানে কি উপরে লিখি তাহলে সুন্দর হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে বা এ মাইনাস বি এ হচ্ছে কত এ কিউব আর মাইনাস বি হচ্ছে কত নাইন রুট থ্রি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ পর্যন্ত হয় এবার এখানে আছে মাইনাস দুশো বিয়াল্লিশ যদি এদিকে আসে তাহলে হবে প্লাস দুইশো বিয়াল্লিশ তাহলে বা এ কিউব মাইনাস নাইন রুট থ্রি যেভাবে আছে এভাবে সমান এই স্কোয়ার যদি অপোজিটে দেয় তাহলে রুট হবে তাহলে রুট অভার দুইশো বিয়াল্লিশ আর দুইশো বিয়াল্লিশকে আমি ইচ্ছে করে লিখতে পারি একশো একুশ গুণ দুই তাহলে বা এ কিউব যে বাবা আছে এইভাবে মাইনাস নাইন রুট থ্রি আচ্ছা আমি এটাকে একসাথে করে নিই তাহলে এ কিউব যেভাবে আছে এইভাবে সমান এখানে আছে একশো একুশ টু রুট আবার একশো একুশ এ টু তো একশো একুশের বার মনে হচ্ছে এগারো আর টু তো পূর্ণবর্গ নয় তাহলে রুট টু অর্থাৎ রুট একশো একুশ ইন্টু টু কে লেখা দেয় রুট অভার এগারো ইন্টু রুট টু এটা হচ্ছে মাইনাস নাইন রুট থ্রি এদিকে আসলে হবে প্লাস নাইন রুট থ্রি তাহলে এখন আমাদেরকে একটু প্রমাণের সাহায্য নিতে হবে প্রমাণে কি আছে প্রমাণে আছে এ সমান রুট থ্রি প্লাস রুট টু অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলছি তাহলে এখানে আমরা একই পাইছি আর এখানে পাইছি এত এখন এ লাইনটাকে আমি একটু সামান্য কাজ করি এই লাইনকে যদি আমরা ঘন করি তাহলে হবে কিউব সমান রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব এই লাইনটাকে যেটা প্রমাণ করতে বলছি এই লাইনকে আমি ঘন করছি তাহলে এই কিউব সমান রুট টু প্লাস রুট টু হোল কিউব এখন যদি আমি ঘনমূল করি অর্থাৎ কিউবে কিউবে বাদ দিই তাহলে হয় এই সমান সমান রুট থ্রি প্লাস রুট টু অর্থাৎ আমাদের প্রমাণের আগের লাইনই তো এই কথাটা আমি এই জন্যই বলছি এখানে যেহেতু কিউব আছে এখানে আমি কিউব করবো যদি কিউব করি তাহলে আমরা ঘনমূল করবো গণমূল করার পর আমরা আমাদের প্রমাণ পেয়ে যাবো

স্কোয়ার বি এ হচ্ছে কথা রুট থ্রি স্কোয়ার বি হচ্ছে কথা কোথায় থেকে লিখতেছি এখান থেকে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার রুট টু স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ রুট টু হোল কিউব এখন আমি যে এটা লিখছি প্রমাণের সাহায্যে প্রমাণ করার সুবিধার্থে এটা লিখছি এখন উপরের সাথে মিল আছে কিনা সেটাও তো দেখতে হবে তাহলে রুট থ্রি হোল কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি আর এখানে রুটের স্কোয়ার কাটা গেলে হয় তিন আচ্ছা এটা বাদ দিলাম আমি এটাই ধরলাম এখানে রুটের স্কোয়ার কাটা দুই এতে এটা আর এটা রুট থ্রি হল কি মানে হচ্ছে থ্রি রুট থ্রি এখানে রুটের স্কোয়ার কাটা দুই তিন দুগুণে ছয় রুট থ্রি মাঝখানে প্লাস আছে অবশ্যই সিনেমা দেওয়া দেওয়া লাগবে তাহলে কত হলো তিন আর ছয় নয় রুট থ্রি নাইন রুট থ্রি মিলে গেছে এবার এটা দেখি আমি রুটের স্কোয়ার কাটা তিন আর তিন তাই তিন থেকে নয় রুট টু এখানে আছে কত রুট টু হোল কিউব রুট টু হোল কিউব মানে টু রুট টু তাহলে নাই দুই টুক গুলো এগারো রুট টু মিলে গেছে এটা মিলবে স্বাভাবিক তাহলে কি কাজ করছি কেন করছি এদের ফর্মালের সুবিধার্থে সুবিধার্থে আমরা এই কাজটা করছি এখন আমরা প্রায় শেষ প্রান্তে ক্ষয়ের তাহলে বা এ কিউব বাবা আছে এইভাবে সমান পুরাটা সূত্র এ প্লাস বি হোল কিউব এ হচ্ছে রুট থ্রি বি হচ্ছে রুট টু তাহলে এ প্লাস বি হোল কিউব এবার ওবে পাশ থেকে আমরা ঘনমূল করি কি বেটা বাদ দিবে তাহলে ঘনমূল করতে হবে ঘনমূল করলে এখানে হয় এ আর এখানে থাকে রুট টু সরি রুট থ্রি প্লাস রুট টু বাস আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে প্রমাণিত বাস খন নম্বর আমাদের প্রমাণ করা শেষ এখন আমরা নম্বর অঙ্কটাকে প্রমাণ করবো বলছি এটি দেবে ফাইভ মাইনাস এটি দেবে মাইনাস এর মান নির্ণয় করার এটা এখন করবো তাহলে তাহলে গ নম্বরের সমাধান করতেছি কি খ হতে এ সমান রুট থ্রি প্লাস রুট টু এ সমান রুট থ্রি প্লাস রুট টু আমাদেরকে এত তো আমি সামান্য একটু কাজ করিনি এত মানি কত এত মানি হচ্ছে এ টু ফাইভ মাইনাস বাই এ টু আর এই অঙ্ক সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে এ মাইনাস ওয়ান বাই বের করতে হবে কারণ এটাকে যদি আমরা ভেঙি ভাঙে বাইরে কাজ করি তাহলে অবশ্যই মান তাহলে এ অঙ্ক করতে হলে আমাদেরকে অবশ্যই এ মাইনাস ওয়ান বাই এর মান জানতে হবে এই জন্য আমার প্রথমটা আর্গেট এ মাইনাস ওয়ান বাই এ বাড়ি করা তো এর মানে আমরা ক্ষয়াতে পাইছি এখন ওয়ান বাই এর মান বের করতে হবে এই জন্য ওয়ান বাই এর মান বের করতেছি তাহলে বা ওয়ান বাই এ ব্যস্তকরণ করে নিতেছি সমান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এটাকে কাজ নি তাহলে রুট থ্রি প্লাস রুট টু আমরা জানি হরে কখনো রুট থাকা যায় না বা রাখা যাবে না তো বাদ দিতে হলে কী সিস্টেম যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দ্বারা হর এবং লবকে গুণ করা তাহলে এখানে আছে রুট থ্রি প্লাস রুট টু আমি রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা হর এবং লব ওবকে গুণ করব তাহলে ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে আছে রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু তাহলে কি দাঁড়ায় এটা ওয়ান দিয়ে যদি রুট থ্রি মাইনাস রুট টুকে গুণ করি তাহলে রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি মাইনাস রুট টু আর নিশ্চয় এ প্লাস বি রুট থ্রুট টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস বি হচ্ছে রুট টু স্কোয়ার এখন আমরা দেখতেছি রুট স্কোয়ার কাটা গেলে তিন রুট স্কোয়ার কাটা গেলে দুই তাই তিন থেকে দুই গেলে এক নিচে এক কোনো ভ্যালু নাই তাহলে বা কেছে কত রুট থ্রি রুট থ্রি মাইনাস রুট টু এটা কার মানে আমরা ওয়ান বাই এর মান পাইছি তো আমাদের এই অঙ্ক সমাধান করতে হলে লাগবে কত এই মাইনাস ওয়ান বাই এট মান তাহলে আমরা এ মাইনাস ওয়ান বাই এর এখন বের করবো সুতরাং মানে কত রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু মাইনাস মানে কত রুট থ্রি মাইনাস রুট টু রুট থ্রি যেহেতু মাইনাস আছে আবার এখানে মাইনাস তাহলে মাইনাস এটাকে ধরবে প্লাস রুট টু এখন যদি যোগ করি যে মাইনাস √3 কাটা তাহলে রুট টু যোগ করলে কত হবে টু রুট তাহলে এ মাইনাস ওয়ান বাই এসে কত টু রুট টু মানটা আমাদের লাগবে একটু নোট করে রাখি এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান তো বাকি কাজ আমরা সমাধান করতে পারবো আমি তৃতীয় অধ্যায়ের বাকি পূর্বেদের অঙ্কগুলো সমাধান করছি অঙ্কতে বলছি এ দাসের অঙ্ক সমাধান করতে হলে আমাদেরকে কি করতে হবে তো এখানে এ কিউব মাইনাস সরি এটি ফাইভ মাইনাস ওয়ান বাই এই টু থাইভ আছে এ অঙ্ক সমাধান করতে হলে প্রথম আমাদেরকে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান জানতে হবে এক নম্বরে দুই নম্বরে আমাদেরকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান জানতে হবে এটা আমি পূর্বের অঙ্কগুলো সমাধানে বলছি কেন করতে হবে কেন সেটা আমি বলছি তাহলে আমি এখন এই কাজটা করে নিব এক কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান তো একই মাইনাস ওয়ান বাই কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অনুসিদ্ধান্ত দিচ্ছি এ কিউ মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমি সরাসরি মান বসে কাজ করি নি এটা এটা কাটা তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত পাইছি আমরা টু রুট টু তাহলে আমি বসলাম টু রুট টু কিউবের কিউব প্লাসের প্লাস থ্রি এর থ্রি এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট টু বাস তাহলে সমান দুইয়ের ফে কিউব দিনে হয় আট আর রুটু এফে কিউব দিন হয় টু রুট টু তাহলে আট ডুগুনে ষোলো রুট টু প্লাস তিন দুগুণে ছয় রুট টু তাহলে সমান সমান কত হয় ষোলো বাইশ বাইশ রুট টু মান আমি এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবানটা আমার লাগবে যেন নোট করে নিতেছি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান বাইশ রুট টু এবার আমি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান বের করবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই এ মাইনাস টু এ বি সরি এখন এখানে আমি প্লাসের সূত্র দেবো না দেবো মাইনাসের টা অনুসিদ্ধান্ত কেন কারণ মান আমি মাইনাসের টা রানি এই জন্য আমি মাইনাসের অনুসিদ্ধান্ত দিব তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটা এটা কাটা যায় এ মাইনাস ওয়ান বাই ওয়ান হচ্ছে টু রুট টু তাহলে দিলাম টু রুট টু ব্র্যাকেটে ব্র্যাকেট স্কোয়ারে স্কোয়ার প্লাসের প্লাস টু এর টু সমান দুই পেজকে দিলে সাইড দুটে স্কোয়ার কাটার দুই তাহলে চার দুগুণে আট প্লাস আর প্লাস দুইয়ের দুই সমান সমান টেন তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান পাইছি আমি টেন এই মানটা নোট করে রাখি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান সমান টেন এখন যে তিনটে মান বের করে নিছি এই তিনটে মানের সাহায্যে আমরা খুব সহজে অঙ্কটাকে সমাধান করতে পারবো তাহলে বাকি কাজটা আমরা করি এখন এই দুটাকে গুণ করবে এটা আর এইটাকে তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মানে হচ্ছে বাইশ রুট টু তাহলে টোয়েন্টি টু রুট টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে হচ্ছে টেন তাহলে টেন বা এবার আমরা গুণ করে দিই তাহলে স্কোয়ার দিয়ে এ কিউব দিয়ে স্কোয়ারকে গুণ করলে হবে এ টু দি ফোর ফাইভ আর এ কিউব দিয়ে ওয়ান বাই স্কোয়ারকে গুণ করলে হবে শুধুই কিভাবে এটা আমরা জানি এ কিউব ওয়ানের সাথে গুন তাহলে তাহলে নিচে স্কেয়ের উপরে এ কিউব আর থাকে একটা কাটাকাটি করলে এবার এটা দিয়ে এটাকে গুণ তাহলে মাইনাস ওয়ান বাই এ কিউব দিয়ে স্কেয়ারকে গুণ করলে হবে ওয়ান বাই এ কেন হয়েছে ওয়ান দিয়ে স্কোয়ার গুন করলে স্কেয়ের উপরে আর নিচে নিশ্চয় কিউব তাহলে উপরে স্কোয়ার নিচে এ কিউব দুইটা থেকে তিন গান আরেকটা এই জন্য এটা হয়েছে এবার এটার সাথে এটা মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান বাই এ কিউব দিয়ে ওয়ান বাই স্কয়ার করি গুণগুলো হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ ওয়ান দিয়ে ওয়ানগুলো ওয়ান এ কেয়ার করুনগুলো এ টু দি ফার ফাইভ সমান বাইশ আর দুই দশ গুণ করি তাহলে দুশো বিশ রুট টু তো সাথে আসেই এবার এখান থেকে আমরা একটু সাজাই নিই তাহলে এ টু দি দিভার ফাইভ যেটা আমাদের লাগবে সেটা আমাদের এটা লাগবে তাহলে এটাকে আমরা একটু আলাদা করে নিই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস সরি মাইনাস মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ এ দুইটা সমান দুইশো বিশ টু তাহলে বা এ টু দি ফোর ফাইভ মাইনাস বাই এ টু দি ফাইভকে লেখা দেয় এ টু দি মাইনাস তাহলে আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি প্লাস এটা হচ্ছে কত ওই একটু রুট টু তাহলে দিলাম টু টু তাহলে বা এ টুটি ফোর ফাইভ মাইনাস এ টুটি ফোর আসলে দুইশত আঠারো রুট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তা আমাদের সিনেমিশ প্রশ্নটা সমাধান করা শেষ এই সেন্সের প্রশ্নটা দু হাজার বিশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্সের প্রশ্ন তার আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন